নমস্কার, আমি সুকান্ত শাস্তি। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে আসছে 2020 কোল আলো সন্তান লাভ করবে কোন রাশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই টপিকটির মাধ্যমে আমি দেখাবো যে কোন রাশিগুলি 2020 সালে সন্তানের মুখ দেখতে চলেছে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন এবার টপিকে চলে আসি। সন্তান কে না চান, প্রত্যেক দম্পতি একটি আশা তার অন্তত একটি না বা সন্তান হোক। একাধিক সন্তান হবে কি না হবে সেটা পরের কথা, একটি সন্তান প্রত্যেক দম্পতি কাম্য। কিন্তু আমি আমার দীর্ঘ 22 বছরের জ্যোতিষী জীবনে দেখেছি বহু দম্পতি আছেন যাদের সন্তান হয়নি। এখানে সন্তান মানে আমি দত্তক সন্তানের কথা বোঝাচ্ছি না, এখানে সন্তান মানে আপন ঔরসজাত সন্তানের কথাই বোঝানো হচ্ছে। তাই 2020 সালে এমন কতগুলো রাশি আছে যাদের সন্তান লাভ করা সম্ভব হবে, এবার আসুন সেই রাশিগুলি নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে যে রাশিটি সন্তান লাভে সবচেয়ে ভালো পজিশনে আছে, উত্তম পজিশনে আছে, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চমে বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করায় সন্তান লাভের পূর্ণ যোগ রয়েছে সিংহ রাশি। তবে এই যোগ 19 সেপ্টেম্বর 2020 সালে এই যোগ প্রবল হবে সিংহ রাশির ক্ষেত্রে। কারণ যতক্ষণ পর্যন্ত কেতু বৃহস্পতির সঙ্গে মিট করে আছে ততক্ষণ পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে এই যোগ ঘটবে না। কিন্তু 19 সেপ্টেম্বর 2020 সালে যখন কেতু গ্রহ ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে চলে আসবে, তাহলে বছরের শেষের দিকে সিংহ রাশির সন্তান লাভের পূর্ণ যোগ প্রবল হয়েছে। এরপরে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমে শনি সক্ষেত্রে অবস্থান করায় সন্তান লাভের পূর্ণ যোগ রয়েছে। বিশেষ করে বছরের শেষ দিকে কন্যা রাশির ক্ষেত্রে এই যোগ প্রবল হবে। অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা সন্তানের মুখ দেখতে পাবে। 3 নম্বর তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্র বর্তমান বছর সন্তান লাভের ক্ষেত্রে একটি অনুকূল বছর হতে চলেছে। পঞ্চমপতি শনি চতুর্থে সক্ষেত্রে অবস্থান করায় সন্তান লাভ হবে, তবে সেপ্টেম্বরের পূর্বে এই সন্তান হলে ভালো হয়। কারণ সেপ্টেম্বরের পূর্বে কেন ভালো হয়, কারণ কেতু গ্রহের স্থান পরিবর্তন, রাহু গ্রহের স্থান পরিবর্তনের ফলে কিছুটা অসুবিধেই পড়তে পারে। তাই বছরের প্রথম দিকে সন্তান লাভ করা তুলা রাশির পক্ষে সম্ভব হবে, বছরের শেষ দিকের চেয়ে সম্ভাবনা কিছুটা কম থাকবে বছরের শেষের দিকে। এরপরে আমরা যে রাশিটির কথা চলে আসছি সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির পঞ্চমপতি বুধ আমরা জানি শত্রুহীন গ্রহ, সেই বুধ শত্রুহীন হওয়ায় সন্তান লাভ করা সম্ভব হবে বৃষ রাশির পক্ষে। 2020 সাল তাদের কোল আলো করে সন্তান আসবে। এরপরে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমে সক্ষেত্রে অবস্থান করায় সন্তান লাভ অবশ্যই সম্ভব হবে এবং অবশ্যই এটি বছরের শেষের দিকে 19 সেপ্টেম্বর 2020 পর বৃশ্চিক রাশির এই যোগ প্রবল হবে। এবং শেষ যে রাশিটি নিয়ে আমি বলতে চলেছি যাদের সন্তান লাভ 2020 সালেই সম্ভব হবে, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির পঞ্চমপতি চন্দ্র শুভ হবে এবং পঞ্চমে শনি সপ্তম দৃষ্টি থাকায় সন্তান লাভ করা সম্ভব হবে মীন রাশির ক্ষেত্রে। তাই বোঝা গেল এই যে আমরা রাশিগুলি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই 6টি রাশি 2020 সালে কোল হালো হতে চলেছে এবং তাদের সন্তান লাভ করা 100% নিশ্চিত, 100% সম্ভাবনা আছে বলা যায়। এবং শুধু সম্ভাবনা নয়, তা অবশ্যই সন্তান লাভ সম্ভব হবে। তবে মনে রাখতে হবে এখানে আমি সন্তান লাভ বলতে ছেলে বা মেয়ে, পুত্র বা কন্যা এরা ভেদাভেদ করছি না, পুত্র যা কন্যা তাই বর্তমান যুগে। তাই এখানে কিছু আমি আবিষ্টিক কর্তব্য লিখে দিচ্ছি, প্রত্যেক পিতা মাতা যারা সন্তান লাভ করতে চলেছেন 2020 সালে এই 6টি রাশি তাদের প্রত্যেককে এই 3টি আবশ্যিক কর্তব্য মেনে চলা একান্ত উচিত।
এক নম্বর কর্তব্য হচ্ছে পুত্র কন্যাদের ভেদাভেদ করা অপরাধ। সকল শিশুই সমান। অনেকে কন্যা হলে অবশ্যই মন খারাপ করেন, পুত্র হলে আনন্দ করেন, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এখন বহু ক্ষেত্রে কন্যারাই এগিয়ে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী, আমাদের অর্থমন্ত্রী একজন নারী, তাহলে নারীরা আজকে পিছিয়ে নেই, নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের থেকে অনেক বেশি এগিয়ে। তাই পুত্র কন্যার ভেদাভেদ করা অপরাধ, সকল শিশু সমান। দুই, ভ্রূণ হত্যা মহাপাপ। জগতে কোনো ধর্মই এই কার্যকলাপকে উৎসাহ দেয় না, ভ্রূণ হত্যা করা। আপনারা হয়তো কোনো সেন্টারে গিয়ে দেখলেন যে কন্যা সন্তান আসছে, ভ্রূণ নষ্ট করে দিলেন, সেটা সম্পূর্ণ অপরাধ, ভগবানের দৃষ্টিতে অপরাধ, জগতের কেউ এটা স্বীকার করে না, তাই এই পাপ অবশ্যই করবেন না। তিন নাম্বার, শিশুরা আগামী দিনে বটবৃক্ষ। হ্যাঁ অবশ্যই শিশুরা বটবৃক্ষ, আজই তারা চারা হয়ে আছে, তাদের অবশ্যই অগোছালোভাবে মানুষ করবেন না, তাদের সম্পূর্ণ পরিপূর্ণভাবে মানুষ করুন। দরকার হলে নিজের স্বার্থ ত্যাগ করে, নিজের কাজ বন্ধ করে দিয়ে, নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে বা কিছুদিনের জন্য ছুটি নিয়ে এই শিশুদের পরিপূর্ণভাবে পরিচর্যা করুন। তাহলেই তার এই যে বটবৃক্ষ যে জন্মাবে, আগামী দিনের ভারত আরও বেশি এবং দুনিয়া বিশ্ব পৃথিবী আরও বেশি সুন্দর ভবিষ্যতের নাগরিক পেতে পারবে। তাই এইটুকু বললাম, আবার বলি যে এই যে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃষ রাশি, বৃষ্টি রাশি এবং মীন রাশি, যাদের 2020 সালে কোল আলো করে সরকার আসতে চলেছে, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবশ্যই সন্তান নিয়ে খুশিতে কাটান। আর এইটুকু জানিয়ে এবং আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম পৌঁছে যায়। এইটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।